আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আজ সকাল 8টা থেকে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণের প্রথম দিকে কেন্দ্রগুলিতে কম ভোটারদের উপস্থিতি দেখা গেছে, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে নির্বাচনী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা। বিকেল 4টা পর্যন্ত চলবে টানা এই ভোট গ্রহণ। পৌর নির্বাচনে মেয়র পদে 4 জন, 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 59 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পৌরসভার ভোটার সংখ্যা 71,084 জন, তাদের মধ্যে পুরুষ ভোটার 34,285 জন এবং মহিলা ভোটার সংখ্যা 36,799 জন। ভোটাররা 9টি ওয়ার্ডে 28টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী এলাকায় 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে। সেই সাথে 3 প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব ও বিজিবি টহল মোতায়েন রয়েছে। ভোট গ্রহণ শুরু থেকে পরবর্তী 3 ঘন্টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে নিশ্চিত করেছে রিটার্নিং কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। এদিকে খাগড়াছড়িতে মেয়র প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি পৌরসভার ভোট গ্রহণ। শনিবার সকাল 8টা থেকে 9টি ওয়ার্ডে 18টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে 8 নং ওয়ার্ডে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে মেয়র প্রার্থী রফিকুল আলম অভিযোগ করে বলেন, নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা লোকজন দিয়ে পৌরসভার বিভিন্ন এলাকার ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। সুষ্ঠু ভোট গ্রহণ হওয়া নিয়ে তিনি আশঙ্কা পান। অন্যদিকে 9 নং ওয়ার্ডে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে সতর্ক মেয়র প্রার্থীর সমর্থকরা চেষ্টা করছেন বলে দাবি করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নির্মলেন্দু চৌধুরী। কারা কারা গিয়ে এলাকায় এলাকায় ভয়ভীতি প্রদর্শন করতেছে, এটা এখানকার জনগণ এবং আপনারা যারা, যেহেতু আপনারা একটা মহৎ একটা পেশায় জড়িত আছেন, আপনাদের উচিত খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন, কেন্দ্রভিত্তিক পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি বিজিবি ও র‍্যাবের টহল রয়েছে। তবে এবার প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে খাগড়াছড়ি পৌরসভায়, এ নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে উৎসাহ। প্রসঙ্গত, খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে 4 জন ও সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 50 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানকার ভোটার সংখ্যা 37,087 জন, নারী ভোটার সংখ্যা 16,736 জন এবং পুরুষ ভোটার এখানকার 20,351 জন। নৌকা প্রতীকের কিছু সমর্থক শালমন এলাকায় 6 নম্বর ওয়ার্ডে আমাদের অনেক নেতা কর্মী সুবানদের বাসায় গিয়ে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে।